টিপসটা এরকম, সারাক্ষণ পায়ের উপর পা তুলে বসে থাকার অভ্যাস। অনেকেই বসেন চেয়ারে বসে এক পায়ের উপর আর এক পা তুলে বসেন, আবার মাঝে মাঝে পাটাকে নড়াচড়াও করেন। তো এরকম যারা করেন যদি সতর্ক না হন তাহলে আপনার বিপদ হতেই পারে। পায়ের উপর পা তুলে বসে থাকা আমাদের অনেকেরই একটি সাধারণ অভ্যাস, যদিও এটি অনেক সময় আরামদায়ক বলে মনে হতে পারে, কিন্তু দীর্ঘ সময় ধরে এই অবস্থায় বসে থাকার ফলে এখন যিনি আমাকে কল করেছেন আপনাকে আমি হোল্ড করে রাখলাম, আপনি একটু হোল্ড করেন, আমি খুব শীঘ্র আপনার কাছে ফিরে আসব। এই অবস্থায় অনেকক্ষণ বসে থাকার ফলে শরীরে বেশ কিছু নেতিবাচক প্রভাব দেখা দিতে পারে। পায়ের উপর পা তুলে বসার ক্ষতিকর প্রভাব কী হতে পারে? রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হতে পারে, হাইপারটেনশন বা উক্ত রক্তচাপ দেখা দিতে পারে। এগুলো সব গবেষকরা বলছেন, গবেষণা করে আমি সে কথাই আপনাদেরকে বলছি। শিরাযুক্ত যে শিরাযুক্ত শিরা বা ভেরিকজ ভেইনের প্রবলেম হতে পারে, কোমর ও মেরুদণ্ডের সমস্যার ঝুঁকি হতে পারে, পোস্টার বা দেহভঙ্গির সমস্যা সৃষ্টি হতে পারে, সাথে স্যাক্রোলিয়াক জয়েন্টের প্রবলেম হতে পারে। তাহলে কি করবেন? সতর্ক থাকবেন যাতে এগুলো না হয়। সময় অনুযায়ী অবস্থান পরিবর্তন করা, একটানা পায়ের উপর পা রেখে বসবেন না, অবশ্যই পরিবর্তন করবেন। প্রতি কমপক্ষে 15 থেকে 20 মিনিট পর উঠে দাঁড়ান, কিছুক্ষণ হাঁটুন, তাহলে এই প্রবলেমগুলো হবে না। সোজা হয়ে বসা, মেরুদণ্ড সোজা রেখে দুই পা মাটিতে সমানভাবে রেখে বসুন। অ্যাকচুয়ালি দুই পা মাটিতে মানে ফ্লোরে রেখে আপনি সোজা হয়ে বসলেন, চেয়ারে বসে পায়ের দুই গোড়ালি চেয়ারের ভিতরে দেবেন, যেন হাঁটু দুই জয়েন্ট নিচের থাকে, হিপ জয়েন্ট একটু উপরের দিকে থাকে, এভাবে বসবেন। একজন ফিজিওথেরাপি চিকিৎসকের অবশ্যই পরামর্শ নেবেন, উনি আপনার অনেক উপকারে আসবে। এই অভ্যাস নিয়ে সময় মতো সতর্ক হলে ভবিষ্যতে বিভিন্ন শারীরিক সমস্যার ঝুঁকি কমানো সম্ভব ইনশাআল্লাহ।